আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আসলে হেলিকপ্টার জার্নি আমার জন্য একদম নতুন কিছু নয়। এর আগে আমি বিভিন্ন সময় হেলিকপ্টার জার্নি করেছিলাম, কিন্তু ওই জার্নিগুলো একটু ডিফারেন্ট ছিল না পার্সপেক্ট। ওইখানে যখন আমি হেলিকপ্টার জার্নিটা করেছি, ট্রেনিং পারপাজে করেছি, হেলিকপ্টার থেকে লাভ দেওয়ার জন্য, লাভটা কখনো আপনার প্যারাসুট দিয়ে ছিল, লাভটা কখনো ছিল রোপ দিয়ে, এই কাজগুলোতে করেছিলাম। তবে এবার একটু ভিআইপি একজনকে নিয়ে জার্নিটা করেছিলাম ঢাকা থেকে জামালপুরের দিকে। ঢাকা ইউজুয়ালি এয়ারপোর্ট থেকে আমাদের যখন আমরা প্লেনে উঠি তখনকার নিয়ম অনুযায়ী আমাদের উঠতে হয়, তো আমরা বেশ কিছু আগেই পৌঁছে গিয়েছিলাম। এরপর আমরা ওয়েদারটা খুব গ্লুমি ছিল, যে জন্য ভিডিওটা অতটা ভালো আসে নাই। জামালপুরে পৌঁছাবার পর আমরা জামালপুরে স্টে করে আবার বেশ কিছুক্ষণ পরে আমরা ব্যাক করি। আমাদের সাথে বেসিক্যালি ইউকে অ্যাম্বাসির অ্যাম্বাসেডর ছিলেন, অ্যাম্বাসেডর অথবা ওনাকে বোধ হয় হাই কমিশনার বলেন। সো এরপর আমরা ব্যাক করেছি। আর হেলিকপ্টারগুলো আমাদের এয়ারপোর্টের ইয়াতে থাকে, সাইডে থাকে, হ্যাঙ্গার বলা হয় জিনিসগুলোকে। আমাদের দেশে কিন্তু অনেক মানুষ হেলিকপ্টার অ্যাফোর্ড করতে পারে, কিন্তু এই হ্যাঙ্গারগুলোতে রাখলে এত বেশি ভাড়া দিতে হয়, ওই ভাড়ার পরিমাণটা আসলে হেলিকপ্টার ভাড়া ফেয়ার থেকে বেশ ইকোনমিক্যাল। এই জন্য অনেকেই হেলিকপ্টার অ্যাফোর্ড থাকার পরেও হয়তো বা কিনে নেন না। এইটা এই জায়গাটাতে দেখলে আমাদের হেলিকপ্টার রাইড বেশ ইকোনমিক হয়ে যাবে। বাইরের দেশে আপনারা দেখবেন যে ইন্ডিয়াতে যখন আমরা যাই, ইন্ডিয়াতে 3,500 টাকায় প্রায় আপনি 30 মিনিটসের একটা ফ্লাইট নিতে পারবেন, কিন্তু আমাদের দেশে এই জিনিসটা অনেক বেশি পড়ে যায়। 30 মিনিটসের একটা ফ্লাইটের ক্ষেত্রে আপনার অনেক সময় 1,00,000 টাকা বা আরও বেশি পে করতে হয়। মোরলেস এই হেলিকপ্টারে ওঠার সময় একটু চোখে ধুলার ব্যাপারে খেয়াল থাকবেন, যেন চোখে বালি চলে না যায়। কিপ টিউন উইথ মি। আমি হয়তো বা আপনাদেরকে পরবর্তীতে এত দেশেরটা করলাম, দেশের বাইরেও আস্তে আস্তে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। ওই জায়গাগুলোতেও আমার রাইডের এক্সপিরিয়েন্স আছে, ভিডিও করা হয় না, এখন থেকে ভিডিও করবো এবং আপনাদেরকে সবসময় আপডেটেড রাখবো, যাতে আপনারাও বেনিফিটেড হন।